আসসালামু আলাইকুম, আমি মৌ, আমি উইক্স ওয়েব এক্সপার্ট থেকে মৌ বলতেছি। আমি আজকে আপনাদেরকে দেখাবো কোনো টেক্সট অথবা কোনো ইমেজকে আমরা কীভাবে লিঙ্ক করতে পারি। লিঙ্ক কিন্তু অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেক ক্লায়েন্ট যখন কোনো কাজ দেয় তখন ওরা হচ্ছে স্পেসিফিকভাবে কখনো লিঙ্ক দেয় যে এই লিঙ্কটা আমার ওই ইমেজটার সাথে কানেক্ট হবে বা ওই বাটনটার সাথে কানেক্ট করলে ওই লিঙ্কটা ওই পেজে শো করবে। তো সেক্ষেত্রে আমরা আজকে দেখাবো কীভাবে খুব সহজে একটা লিঙ্ক আমরা টেক্সটের মধ্যে কানেক্ট করতে পারি। তো আমরা আগে টেক্সটটাকে এভাবে সিলেক্ট করব, করে হচ্ছে এখানে একটা অপশন পাবেন লিঙ্ক, লিঙ্ক অপশন। মানে আমি আবার বলি, হচ্ছে টেক্সটটাকে সিলেক্ট করলে টেক্সট সেটিং নামে একটা পপ আপ অপশন আসবে সামনে, তখন ওখানে হচ্ছে একটা লিঙ্ক কানেক্ট করার অপশন দেখতে পাবেন। এখানে বিভিন্ন ধরনের লিঙ্ক কানেক্ট করা যাবে। পেজ যদি আপনি এরকম কোনো পেজে লিঙ্কটা কানেক্ট করতে চান, অ্যাবাউট পেজ, সার্ভিস, গ্যালারি, সেক্ষেত্রে আপনার পেজটা সিলেক্ট করে দিতে পারবেন। যদি আপনি হচ্ছে কোনো স্পেসিফিক লিঙ্কে কানেক্ট করতে চান তাহলে আপনারা হচ্ছে ওই লিঙ্কটা এখানে পেস্ট করতে পারবেন। ধরেন হচ্ছে আমি একটা ইউটিউব অথবা কোনো পেজের থিম ফরেস্ট থেকে কোনো পেজের লিঙ্ক কানেক্ট করে আপনাকে দেখাবো। হচ্ছে কোনো ক্লায়েন্ট যদি চায় যে আমার এই থিম ফরেস্টে এই লিঙ্কটা হচ্ছে এই বাটনের সাথে কানেক্ট হবে, তো সেক্ষেত্রে আমরা লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করে এখানে হচ্ছে ডান করে দেবো। এখান থেকে আপনার হচ্ছে লিঙ্কটা ডিসকানেক্ট করতে পারবেন। এখানে ক্লিক করে লিঙ্কটা আবার চলে যাবে। আবার যদি আপনি অ্যাড করতে চান তাহলে লিঙ্কে আবার আপনারা ক্লিক করতে পারবেন। হচ্ছে আপনারা যদি কোনো সেকশনে বা অ্যাঙ্করে যদি কানেক্ট করতে চান তাহলে আপনারা এখানে বিভিন্ন ধরনের অ্যাঙ্কর নাম দেওয়া থাকবে বা পেজের নাম দেওয়া থাকবে, সেক্ষেত্রে আপনারা ওগুলো নামগুলো সিলেক্ট করতে পারবেন। তারপর হচ্ছে ডকুমেন্ট, কোনো কেউ যদি কোনো ক্লায়েন্ট যদি ডকুমেন্ট চায় সেক্ষেত্রে আপনি এখানে ডকুমেন্টের ফাইলটা হচ্ছে এখানে সিলেক্ট করে দিতে হবে। কেউ যদি ইমেল লিঙ্ক করাতে চায় সেক্ষেত্রে ইমেলটা দিতে হবে। কেউ ফোন নাম্বার চাইলে সেমভাবে ফোন নাম্বারটা এখানে পেস্ট করে দিতে হবে। কেউ যদি লাইট বক্সে লিঙ্ক করাতে চায় সেক্ষেত্রে আপনার যতগুলো লাইট বক্স আপনারা তৈরি করবেন সেখানে একটা লিস্ট থাকবে, সেই অনুযায়ী আপনার লিস্টটা সিলেক্ট করে দিয়ে এখানে হচ্ছে ডান করে দিলেই খুব সহজেই টেক্সটটা কিন্তু লিঙ্ক করা হয়ে যাবে। এখন যদি আমরা দেখি ভিউ সাইড করে এখানে পাবলিশ করবো, হচ্ছে এখান থেকে ভিউ সাইটে যাবো, যাই হচ্ছে দেখতে পারবো, যাই দেখেন বাটনটা টেক্সটটা কিন্তু অলরেডি লিঙ্ক হয়ে গেছে। এখানে আপনি ক্লিক করেন একটা কিন্তু লিঙ্ক চলে আসবে। আমি হচ্ছে পপ আপের সাথে লাইট বক্সের সাথে কানেক্ট করছি সেক্ষেত্রে এটা লাইট বক্স শো করাচ্ছে। এরকম করে আপনারা বিভিন্ন ধরনের লিঙ্ক তারপর হচ্ছে পেজ কানেক্ট করতে পারবেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। ভিডিওতে কোনো কারো সমস্যা হলে আমাকে নক করতে পারবেন, লিঙ্ক ইন ডিসক্রিপশনে দেওয়া আছে। তো ঠিক আছে, আজ এ পর্যন্ত, বাই বাই।